মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন বাজে বনি কটা বাজে 12:15, 12:30 বাজে। কেন কি সকালবেলা রান্না করে যাইনি, সেই জন্য রান্না এসে বসিয়ে দিয়ে তারপরে কথা বলতে এলাম। কেন কি আজকে হচ্ছে আজকে ছিল স্কুল স্কুল ওয়ার্কিং ডে, তাই জন্য স্কুল থেকে এসে আগে ভাত চাপিয়ে দিলাম। আর আমি এসে দেখলাম আমার মেয়ে মাছের সবজিটা কেটে রেখে গেছে, তাই জন্য মাছটা বসিয়ে দিলাম। শোল মাছ কিনেছিলাম, আমার মেয়ের শরীরটা খুব খারাপ বললাম না, ডিহাইড্রেশন চলছে, সেই কারণে মেয়ের জন্য শোল মাছ, দাঁড়াও শোল মাছটা নেড়ে আসি। সকালবেলা তো রান্না করে যেতে পারিনি, কেন কি বলতো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 7:10:15 ঘুম থেকে উঠেছি, সেই কারণে রান্না করে যাইনি, বললাম এসে রান্না করব। স্কুল তো ছুটি 12টায় এসেছি, এসে মেয়েকে বললাম, মেয়ে বললো ও মা আমি সবজি কেটে রেখেছি, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো বলেছিলাম, কালকেও খাইয়েছিলাম, মেয়ের শরীরটা যেহেতু খারাপ সেই কারণে কালকেও ওই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম, তো আজকেও সেই ঝোলটাই করে দেবো মেয়েকে। আর আমার জন্য ভাবছি একটু ধনে পাতা বেটে নেবো, আজকে মঙ্গলবার, আর মেয়েকে বললাম তুই চান করে পুজো দিয়ে দে, কালকে থেকে কাছাকাছি চলছে রবিবার, যেহেতু মামার মেয়ের বাচ্চার অন্নপ্রাশনে গেছিলাম, প্রতিষ্ঠার অন্নপ্রাশনে গেছিলাম, কাছাকাছি কিচ্ছু হয়নি, সেইগুলো আজকে কাছাকাছি করবো, সেই জন্য মেয়েকে বললাম তুই স্নান করে পুজোটা দিয়ে নে, তাহলে আমি আর একটু যেটুকু কাছাকাছি রয়েছে রানিং কাটবো, মানে ওগুলো ভিজিয়ে যায়নি রানিং কাটবো, সেগুলো আমি কেচে স্নান করবো, তুই পুজোটা দিবি, পুজোটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত, তাতে একটা হোক দেড়টা হোক স্নানটা করে বেরিয়ে আমি খেয়ে নিতে পারবো, মেয়েরও তো অনেক দেরি হয়ে যাবে খেতে। আর মেয়ে সকালবেলা খেয়েছে মুড়ি জল, আর আমি নিয়ে গেছিলাম মুড়ি আর গোপালের প্রসাদ নিয়ে গেছিলাম, কলা আর একটা ভিজিয়া। তো চলো রান্না করে নিই, রান্না করে নিয়ে পরে কথা বলবো, ভিডিও শুরু করে দিলাম, ভিডিওতে কি দেখাবো না দেখাবো জানি না, শুরু তো করে দিলাম, দেখা যাবে কি কি টপিক আসে আমার ভিডিও করতে করতে, তাই না? চলো রান্না দেখাই, মাছের ঝোলটা কেমন করে করছি সেটা দেখাই, ওটা তো আমি দেখাবোই, ওটা তো আমার জীবনযাপনের একটা পার্ট, রান্নাটা আমার না প্রত্যেকটা মহিলারই জীবনযাপনের একটা পার্ট হচ্ছে ওই রান্না, তাই না? চলো ভাত ফুটছে একদিকে, আর একদিকে শোল মাছটা ভেজে নিলাম, আর দুটো লাইলন টিকার মাছ আমার জন্য ভেজে নিলাম, জিরে ফোড়ন দিলাম, আর মেয়ে কেটে রেখেছিল পেঁপে আলু, সেই পেঁপে আলুটা দিলাম, পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। একটু নুন দিয়ে ভালো করে আলু পেঁপেটা ভেজে নিয়ে একটা রুটির মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এই দিয়ে করব। আর ঢাকা দিয়ে দিয়ে না মানে সবজিগুলো ভাজলে খুব ভালো হয়। আর আর মেয়ের জন্য আমি পাতলা ঝোল করছি এবং আমিও এটাই খেয়ে নেব, আমি মা হিসেবে এরকমই। মা চায় তার সন্তান যেন থাকে দুধে ভাতে, শোল মাছটা যেহেতু উপকারী সেই জন্য শোল মাছটা আমি আমার মেয়েকে দেব, আর আমার জন্য লাইলন টিকার মাছের ঝোলটা, লাইলন টিকার মাছটা। তো প্রত্যেক মাই বোধহয় এই রকমই হয়, আমিও এই রকমই মা, মেয়ের জন্য আমি কোনো দিন কোনো সময় কম্প্রোমাইজ কিছু করি না, মেয়ের জন্য আমি সব কিছু করতে পারি। প্রেশার কুকারে দিয়ে দিলাম আলু পেঁপেটা, সুন্দর সেদ্ধ হবে আর ঝোলটাও খেতে দারুণ টেস্ট হবে। তাহলে লাঞ্চ মেনু দেখিয়ে দিই, ধনে পাতা বাটা,
আর হচ্ছে মাছের ঝোলটা ফাইনাল লুক দেখবেন না, দেখবে না, এই দেখো কি সুন্দর হয়েছে। তো মা বেটি আমাদের দুজনের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি সেই রোদ দূরে যেখানে বসে খাই আমরা ঘরের মধ্যে। তো আজকে কিন্তু কটকটে রোদ দূরে বসিনি, ঘরের মধ্যেই বসেছি। ডাইনিং টেবিলে এখন আর বসে খেতে ভালো লাগছে না, আর ধনে পাতা বাটাটা দিয়ে ভাত খেতে না উফ ফাটাফাটি লাগছিল। গরম গরম ধোয়াওটা ভাত আর ধনে পাতা বাটা, ব্যাস আর কিছু লাগবে না। হে হ্যাঁ, এর সাথে আমার একটু লাগবে, সেটা হচ্ছে আলু সেদ্ধ, ব্যাস জমে ক্ষীর হয়ে যাবে খাওয়া। গুড ইভিনিং, এখন বাজে ঘড়িতে ছটা, ছটার সময় এলাম চা করতে, মেয়ে সন্ধ্যাবাতে দিয়ে দিয়েছে। আমি না মাকে দেখতে গেছিলাম, মায়ের শরীরটা খারাপ শুনলাম, ভাই বউকে ফোন করেছিলাম দুপুরবেলা, বললো মায়ের দাঁতের গোড়া খুলেছে। হ্যাঁ সত্যিই তাই, দেখে এলাম দাঁতের গোড়া খুলেছে। তো মাকে একটু দেখে, আর আজকে বাবু রেজাল্ট বেরিয়েছে, বাবু A+ পেয়েছে সবেতেই, বাবু ক্লাস 4 হয়ে গেল। তাই বাবুর জন্য একটু মিষ্টি কিনে নিয়ে গেলাম, বাবুকে দিলাম, বললাম তুই এই মিষ্টিটা খাস, আর একটু ম্যাথে কম পেয়েছে, ওটা ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না, এই তো ক্লাস 3 এবার 4, এবার ওটা ম্যানেজ হয়ে যাবে। তো বলে দেখা করে এলাম, বলছিল চা খাও চা খাও, আমি ভাবছি গিয়ে তো এবার গোপালকে সন্ধ্যাবাতি দেব, সেই কারণে আমি বললাম না রে আমি গিয়ে খাবো, এসে দেখছি আমার মেয়ে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে। তো মেয়ে আমার সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আমি চা করতে চলে এসেছি, যে চা বানাচ্ছি, গ্যাস ঠ্যাস আজকে পোছা হয়নি, একবারে রাত্রে পুজবো, তো চাটা বানিয়ে নিই। আর আজকে চা রাত্রে রান্না বলতে আমার 2টো রুটি করতে হবে, মেয়ের মাছের ঝোল ভাত সব রয়েছে, আমি 2টো রুটি করবো, আর একটা মিক্স ভাজা কালকে করেছিলাম সেই ভাজাটা রয়েছে, ওই দিয়ে আমি রুটি খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই, আর মায়ের দাঁতের গোড়াটা মানে দাঁত নিয়ে না মনে হয় কোনো ভাবে খোঁচাখুচি করেছে নাকি কি জানি, এই জায়গাটা ফুলেছে, বেশ ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে থেকে আরো ব্যথা হচ্ছে, যাই হোক। তা চলো সন্ধ্যাবাত সন্ধ্যাবাতি বলে গিয়েছি, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিও শেষ করব, কথা বলতে আসবো, ঠিক আছে চলো এখন চা খাই, চলো। বাজে কাটায় কাটায় দেখো টট 10টা বাজে, ভিডিও শেষ করব বলে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের আবার খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে ভাত, আমি খেয়েছি রুটি, যেমন বলেছিলাম তেমনটাই খেয়েছি, আর মুখ ধোয়া হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে, চুল বাঁধা বলতে আমি চুলে আজকে বেরুনি করিনি, চুলটাকে একটা টঙের ওপর বেঁধে নিলাম, আজকে আমি চুলে বেরুনি করিনি, আর একটা কাজ করিনি, সেটা হচ্ছে বাসন মাজিনি গ্যাসও মুছিনি, সেগুলো সব কালকে করবো, আজকে আর ভাল লাগছে না, এখন আর ইচ্ছা করছে না, মানে আবার বাসন মাজবো করবো, থাক কালকে সকালবেলায়, আবার তো আমার আজকে রাতটা শেষ হয়ে গেছে, কালকে সকালে আবার একটা ওয়ার্কিং ডে, আবার আমাকে 6টার সময় উঠে রান্না করে যেতে হবে, আর কালকে আমি রান্নাটা করেই যাব, কেন কি কালকে অনেকগুলো কাজের শিডিউলটা আমি নিয়েছি, সেই কারণে আমি রান্নাটা করে যাব, সেই জন্য আমাকে 6টার সময় উঠতেই হবে, তখনই গ্যাসটা মুছে নেবো, তখনই বাসন টাসনগুলো ধুয়ে নেবো, ধুতে ধুতে আমার রান্না হয়ে যাবে। তো চলো ভিডিওটা শেষ করব বলেই বসলাম, আসবো আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আর যারা চ্যানেলে নতুন এসছো কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, যদি ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে হবে, আর কমেন্টস করে দিতে হবে, আর যারা নতুন নতুন ভিজিট করছো চ্যানেলটায় দেখছো ভিডিও দেখে চলে যাচ্ছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিলে না তবে আমি তোমাদের ঘরের মেয়ে হয়ে যাব, কাছের মেয়ে হয়ে যাব, তাই না, তোমাদের ঘরের তোমাদের কাছের মানুষ হয়ে যাব, ঘরের মেয়ে কাছের মানুষ, তাই না। তো চলো আসবো আবার একটা নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা বাই বাই, গুড নাইট, বাই।